I love you, Bubby. Hey, তুমি এসব কি শুরু করেছো? Pini. Pini? হ্যাঁ, Pini. ভালোবাসার Pini করছে আমার মনে। খান সাহেবের বেগমরা কেউই কথা শোনেন না, এজন্যই তাদের দুজনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। বছর দুই হলো দ্বিতীয় সন্তান দুনিয়াতে এসেছে, অথচ খান সাহেব এবারও সবাইকে জানাতে ভুলে গেছেন। গতবারের মতো এবারও দুশ্চাপালেন বাচ্চার মায়ের ওপর। তার নাকি পরে ঘটা করে জানানোর ইচ্ছা ছিল, কিন্তু শিশুর মাতৃকুল এবারও নাকি সেটা করতে দেয়নি। আফসোস, এমন অপছন্দের কাজ করাই ওই সব বেগমের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়। কি বিস্ময়কর পিতৃতান্ত্রিক আস্ফালন সবদাই বেগমদের। খান সাহেব এবারও রইলেন ধোয়া তুলসী পাতা হয়ে। বলছিলাম ঢাকায় চলচ্চিত্রের নায়ক কথিত নাম্বার ওয়ান শাকিব খানের কথা। এক শ্রেণীর মানুষ পয়সা খরচ করে যাকে হলে গিয়ে দেখেন, আবার আমেরিকা থেকে দেশে ফিরলে বিমানবন্দরে গণসংবর্ধনাও দেয়। একবার নয়, বারবার তিনি একই কাণ্ড ঘটিয়ে প্যাডেলে ব্রেক দেন না। এর পরিণামে কদিন পরপর অপু বুবলির সন্তান জন্ম দেয়, আর ওই সন্তানের বাবা খোঁজার দায়িত্ব পড়ে সাংবাদিকদের কাঁধে। নারীর আত্মসম্মান ও মর্যাদা বিনষ্ট করবার যে ক্রমিক রোগ খান সাহেবকে পেয়ে বসেছে, তাতে আমরা ধারণা করতে পারি ভবিষ্যতে জয় ও বীর হয়তো আরও সিরিয়াল সহদর পেতে চলেছে। নায়িকাদের অন্তঃসত্ত্বা করার ক্ষেত্রে খান সাহেবের এই উদারতা নিয়ে রসিক নেটিজেনরা ফেসবুকে চালু করেছেন, কেউ ফিরে না খালি হাতে শাকিব বাবার দরবার হতে। নেটিজেনদের এই রসিকতা অপু ও বুবলির মর্মপীড়ার কারণ হতে পারে বটে, কিন্তু দর্শকের কাছে নিজের জীবন ছাড়া বাকি সবই সিনেমাটিক। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।